আপনার কি মনে হয় এই নেগেটিভ এনার্জি ভূত এসব এক্সিস্ট করে? মাই ডিয়ার, তুমি গড কে কখনো দেখেছো? ঋষ নিয়ে বলবো যে এরম জনার আগে আমি কখনো করিনি, এবং এই জনার মানে এই হরর ফিল্মস আমি হলে দেখতে গিয়ে সিটের তলে ঢুকে গেছি এরকম হয়েছে আর কি। আমি কারণ আমি ওই সাউন্ড ফাউন্ড হ্যান ত্যান এইসবে প্রচণ্ড ভয় পাই, ভূতে খুব একটা বিশ্বাস করি না, বাট ওই গা ছমছম ব্যাপারটা করে। এবং ঋষে সেই প্রত্যেকটা জিনিস আছে যেটা মানুষকে ভয় পাবে, এবং মানুষ টাকা দিয়ে ভয় পেতে যায়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মানুষ বাংলা হরর ফিল্ম ঋষ দেখবে। পুচকেটা অ্যাকচুয়ালি এতটাই ভালোবেসে ফেলেছে আমাকে, শুটিং করার সময়ও আমি সেটা দেখছিলাম, ফিল করছিলাম, এবং সেটা খুব ভালো। এবং ওইটুকু বাচ্চার উপর থেকে প্রস্থেটিক হয়েছে ঘন্টার পর ঘন্টা, সেইটা ও যে বেয়ার করেছে সেইটা আউটস্ট্যান্ডিং, মানে ওইটা তো মানে আমরা বড়োরা যারা ম্যাচিওর অ্যাডাল্টস তারাই ঠিকমতো পারে না আর কি। তো সেইটা ও কিন্তু বয়ে নিয়ে গেছে, তো এত খাটনি বলো, এত বাচ্চাটার এত খেটেছে আর কি। সেই জন্য আমার মনে হয় যে সত্যি এটা ভালো হওয়া উচিত, ছবিটা ভালো হওয়া উচিত। তোমার জন্য তাজমহল বানাবার একজন তো আছে। You know, আমি খুব হেলথ কনসিয়াস। Yeah, yeah, looks it. Yeah. বাইতে নে কে দিয়ে গেল তোকে? ছবির বিষয়বস্তু হচ্ছে যে কমপ্লিটলি ফ্যামিলি ড্রামা, এবং সপরিবারে দেখতে যাওয়া সিনেমাকে ইউ ক্যাটাগরি পেয়েছে, এবং এখানে একটা মানে ফ্যামিলির গল্প বলছে পুরোটা, এবং সেই ফ্যামিলির মধ্যে একদিন ভূতের একটা উপদ্রব শুরু হয়, সেখান থেকে কিছু অঘটন ঘটে এবং তারপর ফ্যামিলি সেখান থেকে বেরিয়ে আসে। এবার সেই ভূতটা কে ছিল, কেন সে এলো এই ফ্যামিলিটার কাছে, এর মধ্যে পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। নামকরণ করতে গিয়ে অ্যাকচুয়ালি মানে আমাদের মধ্যে অনেক রকম দ্বিধা ছিল, কি আমি কিছু নাম সাজেস্ট করেছিলাম, এবারে যেটা হচ্ছিলো যেহেতু একটা মানে ভূতের মুভি এবং বাংলার নাম দিতে গেলে নয় তার ভারিক্কিটা কমে যাচ্ছিলো, অথবা সে ইংরেজি থেকে টোকা টাইপের একটা ব্যাপার এসে যাচ্ছিলো। তো আলটিমেটলি এই ঋষ শব্দটা মানে দেবারতী মানে আমাদের যিনি অ্যাসোসিয়েট ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার, তো ওরই গল্পে ইনফ্যাক্ট, তো ও সাজেস্ট করল। তো ঋষ কথাটা মানে সত্যি কথা বলতে কি আমাকে যখন বলা হয় আমি তখনও জানতাম না, ঋষ শব্দটার অর্থ হচ্ছে গ্রাজ, এবং এটা অদ্ভুতভাবে বাংলা শব্দ কিন্তু অনেকেই শোনেনি, তো তাই জন্য এটা শোনার পরে মনে হচ্ছে এটা মানে ভেরি আনকমন, তো লেটস গো ফর ইট। বহুদিন যে স্মৃতি ছিল ধুলোর চাদরে, জেগে ওঠে নিমেষে প্রবল আনন্দে। ছবি নিয়ে দেখো, অনেকদিন পর একটা ভূতের ছবি আমি করেছি, আর এক্সপিরিয়েন্স ওয়াজ গুড ওভারঅল। আর এক্সপেক্ট করবো যে এতদিন পর একটা হরর ফিল্ম আসছে, হরর ফিল্মের একটা গ্রুপ অফ অডিয়েন্স থাকে, তারা ছবিটা হলে গিয়ে দেখবে এটাই। থেমেছিল নিঃশ্বাস যার হঠাৎ অচিরে, কম্পন তার কমেনি আজও হৃদয়ে গভীরে। বাবাই হচ্ছে মানে স্ক্রিপ্ট রাইটার আর ডিরেক্টর হচ্ছে আমার মা বাবা, তো আমাকে আর আলাদা করে গল্প শোনাতে হয় না, সিনটা বলে আমি করে দিই। একবার তো হয়েছিল আমার, আমি একবার মেকআপ করছিলাম, মেকআপ ব্যানে একটা মশা ছিল, ওই মশাটা দেখে সোজা আফগান হয়ে পড়ে গেছে। স্যার
সৌরভের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স তো সবসময়ই ভালো, কারণ এক তো খুব প্রফেশনাল ও খুব ভালো অ্যাক্টার, আর তা বাদেও অফ স্ক্রিন হচ্ছে আমার ভালো বন্ধু, তো ওর সাথে কাজ করতে খুব মজাই লাগে। কখন কাজটা হয়ে যায় শেষ তো মানে বুঝতেই পারি না। সব মিলিয়ে দর্শকদের বলবো যে রিশ একটা অনেকদিন পর হরর ফিল্ম আসছে, তো ছবিটা হলে গিয়ে দেখুন এবং ছবিটাতে অনেক রকম ফ্লেভার্স পাবেন শুধু হরর বাদেও। তো সেটা